জিয়াউর রহমান রাজাকার সর্দারদের প্রধানমন্ত্রী বানিয়েছিল, গোলাম আজম খালেদা জিয়ার সময় সে নাগরিকত্ব পেয়েছিল, যারা দেশটাই চায়নি, এই দেশের পতাকার বিরুদ্ধে যারা লড়াই করেছে, চাঁদতারা পতাকার পক্ষে যারা লড়াই করেছে, মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদি, তারা এই দেশটা চায় নাই, এই দেশের মানুষের বিরুদ্ধে তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে, গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদেরকে খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছিল। তাই এই দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। বিএনপি যদি নেতিবাচক রাজনীতি না করত, এই সন্ত্রাস আশ্রয়ী এবং প্রতিহিংসার রাজনীতি না করত, দেশবিরোধী অপপ্রচার যদি বিদেশে না চালাত, দেশবিরোধী ষড়যন্ত্র যদি না করত, 50 বছরে বাংলাদেশ আরও বহু দূর এগিয়ে যেত। তাই দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয়, স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে হয়, তাহলে এই অপশক্তির চূড়ান্ত পতন হওয়া প্রয়োজন। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এখনও স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে রাজনীতি করে, সেই অপশক্তির চূড়ান্ত পতন হওয়া প্রয়োজন, তাহলে দেশ আরও বহু দূর এগিয়ে যাবে।